কালিয়াচকের ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের ওপারে অবস্থিত ভারত ভূখণ্ডে ভোট প্রচার করলেন বিজেপির দক্ষিণ মালদার প্রার্থী শিরোপা মিত্র চৌধুরী। ভোট প্রচারে গিয়ে এলাকার অনুন্নয়ন নিয়ে বিদ্রোহী বিরোধীদের সরকারকে জানিয়ে শুরু হলো রাজনৈতিক তরজা। আগামী 7ই মে মালদা দুটি লোকসভা আসনে নির্বাচন। এবারের নির্বাচনে দক্ষিণ মালদা কেন্দ্র থেকে বিজেপির প্রতীকে ভোটে লড়ছেন শিরোপা মিত্র চৌধুরী। বুধবার বৃষ্টি উপেক্ষা করে তিনি কালিয়াচকের সীমান্ত এলাকায় ভোট প্রচার করেন। তিনি সীমান্তের কাঁটাতারের ওপারে অবস্থিত ভারতীয় ভূখণ্ডে ভোট প্রচারে যান, সেখানে বসবাসকারী মানুষজনের সঙ্গে কথা বলেন, তাদের মুখ থেকে তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। এলাকার সাধারণ মানুষ তার কাছে এলাকার অনুন্নয়ন, নানান সমস্যা ও অভিযোগ তুলে ধরেন। আমাদের সমস্ত সবই অসুবিধা, খাবার যাবার আসবার, আমরা বললে চার বেলার ভিতরে আছি, কোনো কিছু চিকিৎসা পাই না, বাড়ি ঘরের অসুবিধা হয়েছে, বাড়ি ঘর করতে পারি না, গরিব মানুষ, ভয় দেখায়, কারা ভয় দেখায়, বাংলাদেশের লোক কি বলে, এসে কি বলে কি এইখানে যদি কোনো জিনিস নিয়ে যায়, আমরা যদি বলি তো কই কি এখানে উত্তচার করলে তোমরা কেটে মেরে সব নিয়ে চলে যাবো, আমরা ভয় চালা করতে যাই না, আমরা এখন এখন আমরা এখানে থাকবো না, আমরা বাড়ি ঘর করে নিব, কাঁটাতারের ওপারে অবস্থিত ভারতীয় ভোটারদের সঙ্গে কথা বলার পর বিজেপি দক্ষিণ মালদার প্রার্থী শিরোপা মিত্র চৌধুরী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, পশ্চিমবঙ্গে যথার্থ সুশাসন থাকলে এই এলাকার মানুষ এইভাবে সব দিক থেকে পিছিয়ে থাকতেন না, সেবা ভাব নিয়ে পরিষেবা দিলে এদের মাথায় ছাদ হতো, জল জীবন মিশন প্রকল্পে সুবিধা পেতেন, কিন্তু এরা তা পাননি, এজন্য তিনি খুব দুঃখিত। আগামী দিনে বিজেপি ক্ষমতায় এলে তারা এলাকার মানুষের কথা তুলে ধরবেন। যদি যথার্থ সুশাসন পশ্চিমবাংলায় থাকতো তাহলে এদের অবস্থা এরকম হতো না, আজকে সেবা ভাব নিয়ে আমরা পরিষেবা দিতে পারতাম তাহলে এদের মাথার ছাদ হতো। প্রধানমন্ত্রী আবাস যোজনা একটা সরকারি স্কিম, কিন্তু এরা পেলেন না কেন? জল জীবন যোজনা একটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির একটা স্কিম, সেটা এনারা পেলেন না কেন? যদি সেবার ভাব নিয়ে আমরা অ্যাডমিনিস্ট্রেশনকে চালাই তাহলে তারা পেতেন। আজকে 80 কোটি দেশের মানুষ তারা ফ্রি রেশন পাচ্ছেন, কিন্তু এনাদের কথা আমরা ভাবলাম না কেন? প্রশাসনিক পরিকাঠামো সেটা যদি সেবা সুশাসনের মধ্যে রাখি তাহলে এই ধরনের নেগলেক্ট এবং ডেপ্রিভেশন কোথাও হবে না। তো আমি অত্যন্ত দুঃখিত, কেবল দুঃখিত নয়, আমি খুব ভারাক্রান্ত মনে ফেরত যাচ্ছি। এখানে যারা রয়েছেন তারা এমন অন্ধকারে রয়েছে যে তাদের কাছে আমি কি ভোট চাইব, আমি তাদের কাছে গিয়ে স্তব্ধ হয়ে গিয়েছি। আগামী দিনে যদি আমরা সেরকম পজিশনে আসতে পারি তাদের কথা তুলে ধরা। বিজেপি প্রার্থীর এই বক্তব্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিরোধী তৃণমূল এবং কংগ্রেস নেতৃত্ব একযোগে বিজেপি প্রার্থীর কড়া সমালোচনা করেছেন, তাকে কটাক্ষ করতেও চারেননি। দেখুন, যিনি অভিযোগ করছেন তাকে আগে নিজের মুখটা আয়না দিয়ে দেখা উচিত। তিনি তো ইংলিশ বাজার কেন্দ্র থেকে এমএলএ হয়েছেন, তিনি তো জিতে এসছেন, তিনি একজন বিধায়ক প্রতিনিধি, তিন বছর পার হয়ে গেছে, তিনি তিন বছরের জন্য মানুষের জন্য কি করেছেন সেটা আগে প্রশ্ন তোলা উচিত। তিনি তো এলাকার মানুষের সাথে যোগাযোগটুকু রাখেননি, কাজ তো দূরের কথা, এলাকার মানুষ বলছে, যারা কর্ম করবে না, যারা এলাকার মানুষের কাজ করবে না, এলাকার মানুষের সুখে দুঃখে সাথে থাকবে না, তাদের তো মানুষ শিক্ষা দেবে। দেখুন, উনি তো নিজেকে খুব বড় বড় ভাবেন ও বড় বড় কথা বলেন, আগের এমপি কিছু করেননি, উনি খান চৌধুরী কিছু করেননি, নিরঞ্জন দাস মুন্সি কিছু করেননি, অনু মুখার্জি কিছু করেননি, বলে দিলেন উনি, উনি কী করেছেন? উনি তো এমএলএ হয়েছেন, এমএলএ হিসাবে আমরা তো এই শহরটা তো তার আন্ডারে, কী করেছেন শহরে, গ্রামে কী করেছেন? আমরাও বিরোধী দলের এমএলএ ছিলাম, আমরা বিরোধী দলের থাকাকালীন তখন সিপিএমের সরকার ছিল, তাদের কাছ থেকেও আমরা আবদার করে দরবার করে আমরা কাজ করাতাম, উনি কী করেছেন? উত্তর মালদা লোকসভা আসনে প্রার্থী হওয়ার প্রত্যাশা ছিল, কিন্তু দল প্রসূন ব্যানার্জিকে প্রার্থী করেছেন। দলের সেই সিদ্ধান্ত মেনে চলবেন, দলের হয়ে প্রার্থীর হয়ে প্রচারে নামবেন। সম্প্রতি বাইরে থেকে মালদায় ফিরে কার্যত এমনটাই জানালেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মৌসুম নূর। আমি উত্তর মালদার দুবারের সাংসদ ছিলাম, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টও ছিলাম, অবশ্যই আমার একটা এক্সপেকটেশন ছিল, কারণ কি এর আগের বার আমি 2019 বিজেপির কাছে হেরে গেছিলাম, এবং যেভাবে লড়াই হয়েছিল একই ফ্যামিলি থেকে আমরা দুজনে দাঁড়িয়েছিলাম, দিয়ে ভোটটা ভাগাভাগি হয়েছিল। বিশেষ করে এবার আমার খুব ধারণাও ছিল যে আমি টিকিট পেলে জিতব, এবং একটা এক্সপেকটেশনও তৈরি হয়েছিল বিজেপিকে হারানোর জন্য। যাই হোক, আমাদের নেত্রী এবং দল সিদ্ধান্ত নিয়েছে
যে এখানে প্রসূন ব্যানার্জি প্রার্থী হবেন এবং সেই ডিসিশনকে দলের একজন সৈনিক হিসেবে আমি ওয়েলকাম জানাই। নিজের এক্সপেকটেশন থাকলেও দল যেটা ঠিক মনে করেছে সেটাকেই মেনেছি এবং সেটাকে মেনেই চলব। আমি অসুস্থ ছিলাম, কিছুদিন ভাইরাল ছিল আমার, ফিভার হয়েছিল এবং প্রচণ্ড উইকনেস ছিল বডিতে, সেই কারণে আমি কলকাতায় ছিলাম এবং দিল্লিতেও আমার একটা কাজ ছিল বলে দিল্লি যেতে হয়েছিল, লাস্ট দুদিন আগে গেছিলাম। এখন আমি মালদায় ফিরে এসেছি, আমাদের প্রার্থীদের জন্য দলের জন্য অবশ্যই নামব এবং আমরা আমি আশাও করি যে এবার দুটো সিটই তৃণমূল কংগ্রেস পাবে।